ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটি প্রজেক্টের, ঢাকায় রায়েরবাগে সাদ্দাম মার্কেটের পাশেই হচ্ছে জমিটা। এখানে আপনি সাত লাখ টাকা দিয়ে আপনি জমির মালিকানা বুঝে পাবেন। ঢাকায় যেটা হয়, একটা জমি কয়েকজন মিলে কিনে সেটার উপরে বাড়িটা তৈরি করে সবাই হচ্ছে ফ্ল্যাটটা বুঝে নেয় আর কি। তো এই প্রজেক্টটা সেভাবেই করা। এখানে টোটাল 36টা হচ্ছে ফ্ল্যাট হবে এই জমিতে। এখানে টোটাল জমি আছে 6 কাঠা, আর জমির সামনে দিয়ে হচ্ছে 80 ফিট রাস্তা। এখানে আপনারা যেটা দেখতেছেন বড় রাস্তা যেটা কাটা হচ্ছে, সেটা হচ্ছে 80 ফিট রাস্তা। পাশে দিয়ে আরেকটা আছে সাবওয়ে, সেটাও মোটামুটি 2টা গাড়ি যাওয়ার জন্য 26 ফিটের রাস্তা। তো এই এই প্লটের দুই পাশ থেকেই হচ্ছে রাস্তা পাবেন। আর বিল্ডিংটা হবে টোটাল 10তলা বিল্ডিং হবে। এই 10তলার মধ্যে নিচতলায় পার্কিং টার্কিং সহ যাবে, আর উপরে প্রত্যেকটা ফ্লোরে 4টা করে ইউনিট। 4টা আমি বিস্তারিত ইয়ের প্ল্যান দেখাচ্ছি, পুরো বিল্ডিংয়ের 3D বাইরের ভিউ এবং হচ্ছে ভিতরের প্ল্যানটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা যারা অল্প টাকার মধ্যে ঢাকায় একটা ফ্ল্যাট চান বা জমির মালিকানা সহ একটা ফ্ল্যাট চান অল্প টাকার মধ্যে, অল্প বাজেটের মধ্যে, তাদের জন্য এটা সবচেয়ে আদর্শ একটা প্রজেক্ট। বা এবং এটা হচ্ছে রায়েরবাগে আপনি ঢাকার সাথে, ঢাকা মতিঝিল বা এই দিকের সাথে কানেকশান খুবই ভালো, বাসে করে ডিরেক্ট এখানে চলে আসা যায়। তো ওইদিকে হচ্ছে আপনার, এইখানে টোটাল জমিটা 6 কাঠা। তো এখানে যেহেতু 36 জন টোটাল শেয়ার হোল্ডার হবে, অনেকে আছে একাই 3টা 4টা করে শেয়ার কিনছেন। তো এখানে আমাদের টোটাল, আর বাকি আমাদের এখানে টোটাল শেয়ার বিক্রি হবে 3টা শেয়ার বিক্রি হবে। এই 3টাই বাকি আছে, বাকি সবগুলো সেল হয়ে গেছে। কেউ যদি কিনতে চান আমাদের ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করলেই আমরা হচ্ছে বিস্তারিত বলবো, সরাসরি প্রজেক্ট এসে দেখে পেমেন্ট করতে পারবেন, বা আগে দেখে পছন্দ হলে, বিল্ডিং পছন্দ হলে, ফ্লোর পছন্দ হলে কিনতে পারবেন। আমরা বিল্ডিংয়ের ভিতরের লেআউটটা আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর লাস্টের দিকে, ভিডিওটা দেখবেন। আর যারা হচ্ছে কিনতে চান তারা এই ফোন নাম্বারটা দেওয়া আছে, যে ভিডিওর উপরে যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেটা হোয়াটসঅ্যাপে নক দিবেন। তো এখানে টোটাল প্রতিটা শেয়ারের জন্য, প্রতিটা জমির মালিকানার শেয়ারের জন্য 7 লাখ টাকা করে, আর এই বিল্ডিংটা তৈরি করার জন্য যে টাকা লাগবে, প্রতিটা সব শেয়ার হোল্ডার হচ্ছে সমানভাবে টাকা দিয়ে ওই বিল্ডিংটা তৈরি হওয়ার পরে তৈরি হবে আর কি। টোটাল বিল্ডিংটা তৈরি হবে সব শেয়ার হোল্ডারের সমানভাবে দেওয়া টাকা দিয়ে। তো সেক্ষেত্রে দেখা যায় আপনি যদি একটা ফ্ল্যাট কিনতে যান, রেডিমেড একটা ফ্ল্যাট কিনতে যান, সেখানে তো আপনি জমির মালিকানা পাবেন না, আর এমনিতে ফ্ল্যাটের প্রাইস পড়ে যায় অনেক বেশি। তো এখানে আপনার তৈরি খরচে আপনি আপনার ফ্ল্যাট পাচ্ছেন, সাথে জমির মালিকানাও পাচ্ছেন। তো আপনার যদি, যাদের হচ্ছে সবচেয়ে কম বাজেট, যে না আমি খুব কম টাকার মধ্যে ঢাকার জমির মালিকানা সহ একটা ফ্ল্যাট চাচ্ছি, তাদের জন্য এটা সবচেয়ে ভালো হবে। তো ভিউয়ার্স, এই হচ্ছে এই জমিতে যে বিল্ডিংটা হবে সেটার বাইরের ভিউ হচ্ছে এটা, 3D ভিউ 3D ভিউ। তো এটা উপরে আমি পুরোটা ডিটেল একটু ঝুম করে দেখাচ্ছি, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এটার ডিজাইনটা হচ্ছে এটা, টোটাল হচ্ছে 10তলা, 1 2 3 4 5 6 7 8 9 10, মানে হচ্ছে পার্কিং গ্রাউন্ড ফ্লোর সহ হচ্ছে মোট 10তলা। আর উপরে রুফ গার্ডেন করা আছে, ছাদ বাগান যেটাকে বলি আমরা। আর সাইডের ভিউটা হচ্ছে এটা, ভিতরের প্ল্যানটা দেখাচ্ছি যে কিভাবে ভিতরের প্ল্যানটা করা আছে। আপনি যখন এই এখানে জমির মালিকানা কিনে আপনি যখন ফ্ল্যাটটা পাবেন, তো সেই ফ্ল্যাটটার ভিতরেটা কী অবস্থা হবে আর কি, কী অবস্থায় আছে, কটা বেডরুম আছে সেটা প্ল্যানে দেখাচ্ছি। এটা হচ্ছে বাইরের ভিউ, ভালো করে দেখে নিন। এটা হচ্ছে বাইরের ভিউটা, বিল্ডিংয়ের বাইরের ভিউটা। এই পাশে রাস্তা এবং এই পাশে রাস্তা, দুই পাশেই রাস্তা আছে, একদিকে হচ্ছে 80 ফিট, একদিকে 26 ফিট। তো এইটা হচ্ছে 3D ভিউ। আমরা এখন প্ল্যানটা দেখি, প্ল্যানটা ভিতরের প্ল্যানটা দেখি। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান। তো গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে এই এই রাস্তাটা দিয়ে, এই রাস্তাটা দিয়ে ঢুকে হচ্ছে ড্রাইভওয়ে, এটা গাড়িটা যখন ঢুকবে পার্কিংয়ে, গাড়িটা এখান দিয়ে, এখানে পার্কিং আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, বাইকের পার্কিংয়ের জায়গা আছে। নিচে হচ্ছে কমন এরিয়া, কিছু কমন এরিয়া দিয়ে, আসলে নিচে কোনো ইউনিট করা হয়নি, নিচে পুরোটাই হচ্ছে সার্ভেন্টদের জন্য, তারপর হচ্ছে পার্কিংয়ের জন্য, প্লাস হচ্ছে আপনার লিফট, একটা লিফটের জায়গা রাখা আছে এই বিল্ডিংয়ে, একটা লিফটের জায়গা রাখা আছে। লিফটটা আমরা রাখছি হচ্ছে এখানে 6 ফিট, মোটামুটি বড় সাইজের লিফট দেওয়া আছে। এখানে জমির এক পাশে মাপ হচ্ছে 54 ফিট 8 ইঞ্চি, সামনের দিকে হচ্ছে আপনার 53 ফিট, আর লম্বালম্বিতে জমিটা আছে হচ্ছে 81 ফিট, টোটাল 81 ফিট। আর
এইখানে একটা সার্ভেন্টের বেড দেওয়া আছে, যারা সিকিউরিটি গার্ড বা যারা থাকবে তাদের একটা, তাদের জন্য একটা বেডরুম দেওয়া আছে। আর এখানে আছে সাব স্টেশন দেওয়া আছে, জেনারেটর বা যেসব ইলেকট্রিক পাওয়ার টাওয়ার সিস্টেম রাখা লাগবে সেগুলোর জন্য। তো এখানে এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান। আমরা এখন উপরের তলার প্ল্যানটা দেখি, সামনে একটু বাগান করা আছে। আর উপরের তলার প্ল্যানটা হচ্ছে আমরা এখানে সিঁড়িটা দিয়ে উঠলাম, এই সিঁড়িটা দিয়ে উঠার পরে এখানে স্টেয়ারের লবিটা পাবো। লবিটা পাওয়ার পরে লবি থেকে, তো এটা হচ্ছে লবিটা। লবি দিয়ে আসার পরে এখানে এখানে হচ্ছে ড্রয়িং রুম। আমরা একটা ইউনিট দেখাই, একটা ইউনিট দেখালে চারটা ইউনিট সেম, একবারই অ্যাজ ইট ইজ সেম ডিজাইন। তো আমরা একটা একটা ইউনিটকে বিস্তারিত দেখাচ্ছি। সিঁড়ি দিয়ে এসে লবি লিফট বা সিঁড়ির লবি যেটা, সেটা হচ্ছে এটা। এটা থেকে বের হয়ে আমরা এই ইউনিটটা দেখাই। এটা এটা থেকে এই একটা ইউনিটে ঢোকার গেট হচ্ছে এটা, আরেকটা ইউনিটে এটা, আরেকটা ইউনিটে এটা, আরেকটা ইউনিটে এটা। মোটা এই চারটা ইউনিটে চারটা, মেইন দরজা হচ্ছে এই চারটা। তো আমরা একটাতে ঢুকি, এইটাতে ঢুকলাম। ঢোকার পরে এখানে হচ্ছে আমরা ড্রয়িং রুম পাচ্ছি, একটা বেশ বড় সাইজের ড্রয়িং রুম। আর এখানে হচ্ছে একটা চাইল্ড বেড পাচ্ছি। এখানে ড্রয়িং রুম থেকে এসে ডাইনিংটা আগে দেখাই, ড্রয়িং রুম থেকে বের হয়ে এখানে ডাইনিং রুম। ডাইনিং রুম আর সামনের দিকে যে বেডরুমটা সেটা হচ্ছে চাইল্ড বেড। এখানে একটা কমন টয়লেট দেওয়া আছে, পাশে কিচেন দেওয়া আছে। কিচেন এমনভাবে দেওয়া আছে যাতে ডাইনিংয়ে কিচেন থেকে খাবারগুলো ইজিলি কম দূরত্বের মধ্যে সার্ভ করা যায়, সেভাবে দেওয়া আছে। আর এখানে হচ্ছে আরেকটা চাইল্ড বেড দেওয়া আছে, এটা মাস্টার বেড দেওয়া আছে একটা। তো প্রতিটা ইউনিটে টোটাল থাকছে হচ্ছে বেডরুম তিনটা, একটা দুইটা তিনটা। তিনটার মধ্যে দুইটাকে মাস্টার বেড দেওয়া আছে আর একটাকে হচ্ছে চাইল্ড বেড দেওয়া আছে। এর মধ্যে টয়লেট, কমন টয়লেটটা ইউজ করবে হচ্ছে এই বেড, আর হচ্ছে গেস্ট যারা আসবে বা এখান থেকে এই কমন টয়লেটটা ইউজ করতে পারবে। তো মোটামুটি চারটা যে ইউনিট আছে সেই চারটা ইউনিটের সেম ডিজাইন, অ্যাজ ইট ইজ ডিজাইন। এমন ডিজাইন সেম রাখা হয়েছে, চেঞ্জ করা হয়নি, কারণ সব শেয়ার হোল্ডার যাতে সেম মাপের সেম মেজারমেন্টের হচ্ছে ফ্ল্যাট বুঝে পান আর কি, এই জন্য এখানে সেম রাখা হয়েছে। এটা টিপিক্যাল ফ্লোরগুলো সেম, একবারে অ্যাজ ইট ইজ সেম, সেম লেআউটে টিপিক্যাল ফ্লোরগুলো উঠবে। আমরা আবার থ্রি ডিতে যাই, আমাদের এইখান থেকে এই যে এই ফ্লোর থেকে যেই ফ্লোর প্ল্যানগুলো আছে চারটা করে ইউনিট প্রতি ফ্লোরে, তো এইখানে প্রতি ফ্লোরে চারটা করে ইউনিট এবং সবগুলো সেমভাবেই আছে, নয়তলা পুরো নয়টা ফ্লোর গ্রাউন্ড ফ্লোর বাদে। তো আপনারা যারা হচ্ছে এইখানে জমির মালিকানা কিনতে চান মাত্র 7 লাখ টাকা দিয়ে, তারা হচ্ছে যোগাযোগ করবেন, ফোন নম্বর দেওয়া আছে ওখানে, হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমরা বিস্তারিত বলবো। বা যদি কেউ সরাসরি এসে দেখে পেমেন্ট করতে চান তাহলে আরও ভালো। আর জমিটা খুব সুন্দর আছে, আমরা ভিডিওতে দেখাইছি, কনফার্ম হয়ে ফোন দিবেন অবশ্যই বা মেসেজ করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আবারও নতুন কোনো আপনাদের, আমরা আসলে যাদের শর্ট বাজেট তাদের জন্য কিছু ফ্ল্যাটের অফার নিয়ে আসতেছি। তো শর্ট বাজেটের মধ্যে যারা হচ্ছে ফ্ল্যাট কিনতে চান বা ফ্ল্যাটের মালিক হইতে চান অল্প টাকার মধ্যে, বাড়তি টাকা দিয়ে কিনতে যাচ্ছেন না ফ্ল্যাট তৈরি মূল্যে কিনতে যাচ্ছেন, তাদের জন্য এই সুবিধাটা। তো ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।